বাংলাদেশে ফিরবেন না সাকিব আল হাসান, সাকিব মন দিয়েছেন খেলায়। পাকিস্তান থেকে সাকিবের পরবর্তী গন্তব্য ইংল্যান্ড, যেখানে সাকিব কাউন্টি দলের হয়ে কিছু ম্যাচ খেলবেন, পরে যোগ দিবেন ভারতে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব। বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটার সাকিব আল হাসান, তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবিও। সরকার ও আইন বিশেষজ্ঞদের কাছে সাকিবের ব্যাপারে জানতে চাইলে সব মহল থেকে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শ পেয়েছেন সাকিব। সাকিবের ব্যক্তিগত আইনজীবীরাও সাকিবকে কিছুদিন দেশে না ফেরার পরামর্শও দিয়েছেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শেষ করে পাকিস্তান থেকে ইংল্যান্ডে যাবেন কাউন্টি খেলতে সাকিব আল হাসান। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন সাকিব। বিসিবি থেকেও ছাড়পত্র পেয়েছেন, 5 থেকে 14 সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব, 9 থেকে 12 সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচ। 2009-10 মৌসুমে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টি খেলেছিলেন সাকিব। উস্টারশায়ারের হয়ে 8টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার, পরে 3 বছর বিরতি দিয়ে ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্ট খেলেন 2013 সালে লেস্টারশায়ারের হয়ে এই অলরাউন্ডার। আর এবার 11 বছর পর লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। কাউন্টিতে খেলে ভারত সফরের প্রস্তুতি নিতে ভারতে ছুটবেন সাকিব। কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন। এরপর 19 থেকে 23 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে টাইগাররা। 2 টেস্টের সিরিজের পর সাকিব আরও খেলবেন 3টা টি-20 বাংলাদেশ দলের হয়ে। সাকিবকে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর মমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা কথা বলেছেন সাকিব আল হাসানের হয়ে। টিম বাংলাদেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব থেকে দেয়া বিজ্ঞপ্তিতে সাকিবের প্রতি সহানুভূতিও প্রদর্শনের আহ্বান জানিয়েছে। দেশের ক্রীড়াঙ্গন এভাবে সরব হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের জন্য। 37 বছর বয়সী সাকিব আল হাসানও বুঝতে পেরেছেন, 17 বছর ধরে বিশ্বমঞ্চে পারফর্ম করে তিনি যা সুনাম অর্জন করেছেন, দেশের পরিচিতি বাড়িয়েছেন, আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে জড়ানোর একটা ভুল ম্লান করে দিয়েছে সে অর্জন। হিরো থেকে ভিলেন হয়ে গেছেন তিনি। ক্রিকেটারদের সংগঠন মনে করে জাতীয় দলের স্বার্থে ক্রিকেটার সাকিবকে প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কানাডা ক্রিকেট লিগেও খেলেছেন সাকিব। দেশে টালমাটাল পরিস্থিতি ছিল, কিন্তু সাকিব পারফর্ম করে গেছেন ক্রিকেট মাঠে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দিনও তিনি ব্যস্ত ছিলেন ক্রিকেট নিয়েই। সেই তিনি রাজনীতিতে জড়িয়ে কি ফায়দা পেলেন? 7 মাসে এই সব কিছু হারালেন, সাথে নিজের সুনাম এবং ব্যক্তিত্ব বোধও প্রশ্নবিদ্ধ করেছেন জনগণের কাছে। আন্দোলনের সময় কোনো কথাও বলতে পারেননি, কারণ আওয়ামী লীগের একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। সব মিলিয়ে আরও সামনে কত যে মিথ্যা মামলায় পড়তে হবে সেটাও দেখার বিষয়। তবে সতীর্থ মুশফিক সবসময় বলেছেন, বন্ধু সবসময় পাশে আছি, কখনোই মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। একজন টিমমেট ও ভাই হিসেবে সবসময় সাকিব আল হাসানের পাশে থাকার অঙ্গীকার করেন ক্রিকেটাররা।